নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটিআর টেস্ট পেপার সলভ করাবো 2022 সালের। আজকে আমি বাংলার পেজ নম্বর 13, পেজ নম্বর 65 এবং পেজ নম্বর 97 এর যত এমসিকিউ আছে বাংলার সেগুলো সম্পূর্ণভাবে সলভ করবো আমাদের এই চ্যানেলে। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কী আছে 1.1-এ, এ দেশের কিছু হবে না বলেন, এর অ্যান্সার কী হবে? গয়ের অ্যান্সার ছোট মাসি। পরের কোশ্চেন কি আছে 1.2-তে, দোকানদার হরির যে সাজ দেখে হেসেছিল, এর অ্যান্সার কি হবে? খয়ের অ্যান্সার বাইজি সাজ। পরের কোশ্চেন কি আছে 1.3-তে, দয়ার সাগর উক্তিটির বক্তা হলেন, এর অ্যান্সার কি হবে? খয়ের অ্যান্সার নিমাই বাবু। পরের কোশ্চেন কি আছে 1.4-এ, অসুখী একজন কবিতাটির তর্জমা করেন, এর অ্যান্সার কি হবে? খয়ের অ্যান্সার নবারুণ ভট্টাচার্য। পরের কোশ্চেন কি আছে 1.5-এ, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে বলো। তো দেখো, এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ক্ষমা করো। পরের কোশ্চেন কি আছে, তো দেখো নেক্সট কোশ্চেন কি আছে 1.6-এ, কুম্ভকর্ণের দেহ ভূপতিত ছিল, ভূপতিত ছিল, এর অ্যান্সার কি হবে? খয়ের অ্যান্সার সিন্ধু তীরে। পরের কোশ্চেন কি আছে 1.7-এ, এই নেশা পেয়েছি আমি, এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার সরদার কাছ থেকে। পরের কোশ্চেন কি আছে আমাদের, নেক্সট কোশ্চেন বলেছে 1.8-এ, নিজের কলমের আঘাতেই মৃত্যু হয়েছিল, এর অ্যান্সার কি হবে? খয়ের অ্যান্সার তৈলক্য নাতের। পরের কোশ্চেন কি আছে 1.9-এ, লাঠি তোমার দিন ফুরিয়েছে বা ফুরাইয়াছে। তো দেখো, এর অ্যান্সার হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, খয়ের অ্যান্সার। পরের কোশ্চেন কি আছে 1.10-তে, গায়ক গান গাইছেন, এর অ্যান্সার কি হবে? খয়ের অ্যান্সার সমধাতুজ কর্তা। পরের কোশ্চেন কি আছে 1.99-এ, টাকায় সব হয় নিম্নরেখ অংশটি, এর অ্যান্সার কি হবে? খয়ের অ্যান্সার করণ কারক। পরের কোশ্চেন কি আছে 1.12-তে, অনুসর্গের অপর নাম, এর অ্যান্সার কি হবে? খয়ের অ্যান্সার পরসর্গ। নেক্সট কোশ্চেন কি বলেছে 1.12-তে, অনুসর্গের অপর নাম কি, এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার পরসর্গ। 1.13-তে কি বলেছে, দ্বিকর্ম ক্রিয়ার অপ্রাণীবাচক কর্মটি হলো, এর অ্যান্সার কি হবে? মুখ্য কর্ম, খয়ের অ্যান্সার। পরের কোশ্চেন কি আছে 1.14-এর, কি বলেছে? ব্যাস বাক্যে, ব্যাস বাক্যের অপর নাম, এর অ্যান্সার কি হবে? গয়ের অ্যান্সার বিগ্রহ বাক্য। পরের কোশ্চেন কি আছে 1.15-এ, তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে, এর অ্যান্সার কি হবে? গয়ের অ্যান্সার বহুব্রী সমাসে। পরের কোশ্চেন কি আছে 1.16-এ, রাজায় রাজায় যুদ্ধ, এর অ্যান্সার কি হবে? গয়ের অ্যান্সার বেতিহার কর্তা। পরের কোশ্চেন কি আছে 1.17-এ, চে একটি, এর অ্যান্সার কি হবে? খয়ের অ্যান্সার ক্রিয়াজাত অনুসর্গ। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি মাধ্যমিকের এবিটিআর টেস্ট পেপার সলভ করিয়েছি, যার পেজ নম্বর হচ্ছিল 13, 65 এবং 97। প্রথমে আমি 13 নম্বর পেজ এবং 14 নম্বর পেজের যত এমসিকিউ আছে এবং সেইগুলো আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি। এবার আমি পেজ নম্বর 65 নিয়ে আলোচনা করবো, যেখানে আমি এমসিকিউ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কি আছে 1.1-এ, বিরাগীর ঝোলার ভিতরে যে বই ছিল তা হলো, এর অ্যান্সার কি হবে? খয়ের অ্যান্সার গীতা। পরের কোশ্চেন কি আছে 1.2-তে, মেষর উপযুক্ত কাজ হবে সেটা বক্তা হলেন, এর অ্যান্সার কি হবে? খয়ের অ্যান্সার তপনের মাসি। পরের কোশ্চেন কি আছে 1.3-তে, তেওয়ারি বর্মা নাচ দেখতে গিয়েছিল, এর অ্যান্সার কি হবে? খয়ের অ্যান্সার ফয়া। পরের কোশ্চেন কি আছে 1.4-এ, বাদলে তোমাকে বনস্পতির নিবিড়, এর অ্যান্সার কি হবে? খয়ের অ্যান্সার অন্তঃপুরে। পরের কোশ্চেন কি আছে 1.5-এ, হেঁটে গেলে গির্জার এক, এর অ্যান্সার কি হবে? খয়ের অ্যান্সার নান। 1.6-এর কোশ্চেন কি বলেছে, আম্বুরাশি সুতা কথার অর্থ কি, এর অ্যান্সার কি হবে? খয়ের অ্যান্সার সমুদ্রকন্যা। পরের কোশ্চেন কি আছে 1.7-এ, পালকের কলমের ইংরেজি নাম হলো, তো দেখো এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার কুইল। পরের কোশ্চেন আছে 1.8-এ, একসময় বলা হতো কলমে কায়স্থ চিনি গোফেতে, এর অ্যান্সার কি হবে? খয়ের অ্যান্সার রাজপুত। পরের কোশ্চেন আছে 1.9-এ, বিখ্যাত লেখক শৈল জানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল, এর অ্যান্সার কি হবে? খয়ের অ্যান্সার 2 ডজন। 1.10-এর যে কোশ্চেন আছে, চণ্ডী পড়েন কালীঘাটে, রেখাঙ্কিতি পথটির কারক হলো, চণ্ডী পড়েন কালীঘাটে। তো দেখো, এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেন নিয়ে একটু দ্বন্দ্ব আছে, ঠিক আছে, এটা অধিকরণ কারক হতে পারে, প্লিজ তোমরা একটু কমেন্ট বক্সে জানাবে। তো দেখো, 1.11-এর কোশ্চেন কি বলেছে, পরপদটি প্রধান হয়ে যে সমাস সেটি, এর অ্যান্সার কি হবে? গয়ের অ্যান্সার তৎপুরুষ সমাস। পরের কোশ্চেন কি আছে 1.11-এ, পরপদটির প্রধান হয়ে যে সমাস, এটা তো আমি বলে দিচ্ছি তৎপুরুষ সমাস। পরের কোশ্চেন আছে 1.12-তে,
এ হলো, এর অ্যান্সার কি ভাই? কয়েন আনসার ধাতু বিভক্তি। পরের কোশ্চেন আছে 1.13 তে, আসছে এবার অনাগত, নিম্নরেখা পদটি কোন সমাসের উদাহরণ? এর অ্যান্সার কি হবে? ঘয়ের অ্যান্সার নং তৎপুরুষ সমাস। আশা করি তোমরা বুঝতে পারছো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে এবং অল নোটিফিকেশান অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং তার সঙ্গে লাইক করতে একদমও ভুলবে না। তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন কিছু 1.14 এর কোশ্চেন। হে গ্রীষ, আমাকে চিনতে পারো? এর অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার কর্তৃকারকের শূন্য বিভক্তি। পরের কোশ্চেন আছে 1.15 এ, এসো যুগান্তরের কবি। এর অ্যান্সার কি হবে? ঘয়ের অ্যান্সার নিত্য সমাস। 1.16 এ কি বলেছে? বাঘে গরুতে এক ঘাটে জল খায়। এর অ্যান্সার কি হবে? ঘয়ের অ্যান্সার বেতিহার কর্তা। 1.17 এ কি বলেছে? পলান্ন পদটি ব্যাজবাক্য হলো। কয়ের অ্যান্সার হবে? পল মিশ্রিত অন্য। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবার আমি মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার পেজ নম্বর 97 এর যত বাংলার এমসিকিউ আছে সেইগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন আছে কি আছে 1.1 এ, খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, অন্যদিকে যাও। এর অ্যান্সার কি হবে? গয়ের অ্যান্সার কাশীনাথ। 1.2 তে কি বলেছে? বুড়ো মানুষের কথাটা শুনো। এর অ্যান্সার কি হবে? খয়ের অ্যান্সার নিমাই বাবু। পরের কোশ্চেন কি আছে 1.3 তে, ছোট মাসি তপনের থেকে বয়সে। এর অ্যান্সার কি হবে? গয়ের অ্যান্সার বছর আষ্টেকের বড়। 1.4 এ কি বলেছে? আমাদের মাথায়। এর অ্যান্সার কি হবে? গয়ের অ্যান্সার বোমারু। পরের কোশ্চেন কি আছে 1.5 এ, পশ্চিম দিগন্তে প্রদোষকাল, প্রদোষ শব্দের অর্থ হলো। এর অ্যান্সার কি হবে? খয়ের অ্যান্সার সন্ধ্যা। 1.6 এ কি বলেছে? রক্ত তাহার কৃপাণ ঝোলে, কৃপাণ শব্দের অর্থ হলো। এর অ্যান্সার হবে? খয়ের অ্যান্সার সুরিকা। 1.7 এ কি বলেছে? যারা ওস্তাদ কলম্বাস তাদের বলা হয়। এর অ্যান্সার কি হবে? ঘয়ের অ্যান্সার ক্যালিগ্রাফিস্ট। পরের কোশ্চেন কি আছে 1.8 এ, একজন বিখ্যাত দ্বৎ সংগ্রহকের নাম হলো। এর অ্যান্সার কি হবে? ঘয়ের অ্যান্সার শুভ ঠাকুর। 1.9 এ কি বলেছে? লেখক প্রথমে যে ফাউন্টেন পেন কিনেছিলেন তা হলো। এর অ্যান্সার কি হবে? ঘয়ের অ্যান্সার পাইলট। 1.10 তে কি বলেছে? অকারক পদ হলো। এর অ্যান্সার কি হবে? ঘয়ের অ্যান্সার সম্বন্ধ ও সম্বোধন। 1.11 এ কি বলেছে? জমিদার বাবু চাষিদের চাষ করাচ্ছেন। এর অ্যান্সার কি হবে? খয়ের অ্যান্সার প্রযোজক কর্তা। 1.12 তে কি বলেছে? ছেলেটা খেলাধুলায় ভালো, ছেলেটা শব্দটি তা হলো। এর অ্যান্সার কি হবে? খয়ের অ্যান্সার নির্দেশক। ঠিক আছে, খয়ের অ্যান্সার। পরের কোশ্চেন কি আছে 1.13 তে, সম্বোধন পদে সাধারণত এর অ্যান্সার কি হবে? গয়ের অ্যান্সার এর বিভক্তি হয়। পরের কোশ্চেন কি আছে 1.14 এ, মনন্তর পদটি ব্যাজবাক্য হলো। এর অ্যান্সার হবে? গয়ের অ্যান্সার অন্ন মনু। পরের কোশ্চেন কি আছে 1.5 এ, সমাস শব্দের সাধারণ অর্থ হলো। এর অ্যান্সার কি হবে? কয়ের অ্যান্সার সংক্ষেপ। 1.16 এ কি বলেছে? পর পদের অর্থ প্রাধান্য পায়। এর অ্যান্সার কি হবে? কয়ের অ্যান্সার তৎপুরুষ সমাসে। 1.17 এ কি বলেছে? উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করা হয়। এর অ্যান্সার কি হবে? গয়ের অ্যান্সার রূপক কর্মধারায়। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার 2022 সালের প্রত্যেকটা সাবজেক্টের, বাংলা, ইংরেজি, ভূগোল, অঙ্ক, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, প্রত্যেকটা সাবজেক্টের টু দ্য পয়েন্ট এবিটিএ টেস্ট পেপার সলভ করিয়ে আমরা এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে আমরা আপলোড করেছি। তোমরা আমাদের এই চ্যানেলকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে। সুস্থ থাকো, ভালো থাকো এবং আমাদের এই চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো।